ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় আমেল কিন্তু উপকূল অঞ্চলগুলোতে যেভাবে প্রভাব পড়েছে, তার পাশাপাশি কিন্তু রাজধানীতেও বিভিন্ন এলাকাতে তার প্রভাব পড়ছে। আপনাকে যদি দেখাতে চাই, রাজধানী আশকোনা এলাকার পুরো রাস্তাটাই কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এইখানে সাধারণ জনগণ তারা খুব দুর্ভোগের মধ্য দিয়ে তারা তাদের জীবন যাচ্ছে। দেখা যাচ্ছে তারা অফিস আদালত স্কুল কোনোভাবেই এখান দিয়ে যাতায়াত করতে পারছে না। এখানে কিন্তু কালকে রাত পুরো রাতে বৃষ্টির জন্য কিন্তু এখানে পুরো রিক্সায় চলাচল বন্ধ ছিল। দুই একটা রিক্সা চললেও ওইখানে ওইভাবে কোনো যাত্রী নিচ্ছে না, বা এখানে ভাড়াও তারা দ্বিগুণ চাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেকেই ভ্যান ব্যবহার করছে, ভ্যানের মাধ্যমে এই রাস্তাটা পারাপার হচ্ছে। তো এটাই ছিল আমার কাছে উত্তরা আশকোনা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।